চলো তাহলে পুরো লাস কন্টিনিউ ভিডিও নিতে আর দেখা ইয়াবনা তিন সেটার কালীপদ সরেন মেনদ খেরোয়াল সরেন আবু সান্তাল মানে ঝাড়গ্রাম সান্তাল ঝাড়গ্রাম লোকসভা রে নিয়ে দাও নির্বাচন হুয়া না নির্বাচন রে তিরুয়া এমপি হিসাবতে না নির্বাচন জিতো লেখান এমপি কাতে দিল্লি চালায় উনি তেহেঞ্জ প্রতিশ্রুতি বোন আজম তাই চেক তেহেঞ্জ আবো নোয়া ঝাড়গ্রাম রিন সানাম মায়েরা
সাথী ভাইবোনার মা বোন দিদিরা, আমার কন্যাশ্রী বোনরা, আমার লক্ষ্মী ভাইবোনার কন্যাশ্রী রূপশ্রী বোনরা, আজকের এই জনসমাবেশ কালীপদ সরেনকে 25 মে ভোট দেওয়ার জনসমাবেশ, আজকের এই জনসমাবেশ মায়েদের অধিকার প্রতিষ্ঠিতার জনসমাবেশ, আজকের এই জনসমাবেশ শাসনার মানুষের শান্তি সম্প্রীতির জনসমাবেশ। তাই আজকের এই জনসমাবেশ দেখে বিজেপির হৃৎপিণ্ড কেঁপে গেছে। এই জনসমাবেশ বিজেপিকে নামিয়ে দিচ্ছে, এই জনসমাবেশ বিজেপিকে হিলিয়ে দিচ্ছে, এই জনসমাবেশ 25 মে খসড়ার মানুষ বিজেপিকে সুবর্ণ রেখা নদীতে বিসর্জন দিবে। আর বেশি বক্তব্য রাখবো না, দীর্ঘদিনের এই মাটিটা আন্দোলনের মাটি, লড়াইয়ের মাটি, এই মাটিটা হিমাংশু দাসের মাটি, এই মাটির নমস্কার, জোহার। মন্ত্রী উপবিষ্ট আমাদের নয়া গ্রামের বিধায়ক এবং ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং অন্যান্য সম্মানীয় বিশিষ্ট নেতৃবৃন্দ আমাদের মন্ত্রী উপবিষ্ট আছেন, হেমন্তদা আছেন, আরও অনেকে আছেন এবং সামনে মা বোনেরা আছেন এবং আপনারা তাদের আলাদা আলাদা দাঁড়িয়ে আছেন, সবার কাছে আমার ক্ষমা প্রার্থী। কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, অনেক দেরি করে এসেছি, কারণ আরও বিভিন্ন জায়গায় আমাদের সভা ছিল, আছে, একটু ধৈর্য ধরতেই হবে, কারণ এখন আমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আমরা দীর্ঘদিন আমরা ধৈর্য ধরেছি 2014 থেকে 2019 সালেও সেই একই ভুল আমরা করেছি, কিন্তু এবার 2024 লোকসভা কিন্তু সেই ভুলটা আমরা করব না, এই প্রতিজ্ঞা আমাদের অবশ্যই রাখতে হবে। কারণ পশ্চিমবঙ্গে তিনি মমতাময়ী মুখ্যমন্ত্রী, আমাদের এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, ওনারা কিন্তু প্রতিজ্ঞা করেছেন যে পশ্চিমবঙ্গবাসীকে কোনোদিন দুঃখ দুর্দশার মধ্যে ওরা নিবন্ধিত করবেন না। আমরা বাংলার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, দিদির রাজত্বে অনেক সুখে আছি আমরা। এখানে যেখানে ধর্মের নিরপেক্ষ রাষ্ট্র আমাদের ভারতবর্ষ, সেখানে ধর্মের হানাহানি, জাতি বিদ্বেষ, এই সমস্ত আমরা বরদাস্ত করবো না, কারণ আমরা শান্তি প্রিয় মানুষ, বাংলার এক শান্তির বাতাবরণ আমরা তৈরি করতে চাই। এবং এখানে যারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখে আবার আমাদের আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আবার মিথ্যার ফুল ধরে নিয়ে আপনাদের কাছে আসবে, কিন্তু সেই প্রলোভন আপনারা পাঠাবেন না, কারণ আপনারা এখন সচেতন হয়ে গেছেন। বারবার মিথ্যা কথার উপরে কিন্তু ওনারা রাজত্ব করে গেছেন, এবং যারা এখনো বিরোধী গোষ্ঠী আছে ওনারা এখনো এসে কিন্তু আমাদের প্রস্তুতি দেবেন। অনেক বড় মাপের সাহিত্যিক, লেখক এবং নাট্যকার, ওই শেষে
গান শুনে আপনারা সবাই নারায় যাবেন, ভালো গান শুনে আপনারা করবেন সাঁওতালি ভাষায়। সুতরাং আপনারা আজকে এই জনসভা, এই জনসভা থেকে আপনারা প্রতিজ্ঞা নিন আগামী 25 মে আমাদের ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে ভোট অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা দিদির যে প্রতীক গোলাপুর চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, জয়যুক্ত করে আমার দিদির হাতখানি সফল করবেন, এই আবেদন থেকে আপনারা বর্তমানে পশ্চিমবঙ্গ Hey,
জোহার নমস্কার।